পাল্টা প্রতিক্রিয়া দিলেন মাসুদ করিম জঙ্গিপুর সাংগঠনিক সাধারণ সম্পাদক তোরা আলী খানের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমরা চাইছি, এখনো চাইছি, দলটা মমতা ব্যানার্জি দল, মমতা ব্যানার্জি চাইছে না, অভিষেক ব্যানার্জি চাইছে না যে দলের মধ্যে ফাটল ধরুক। তাই আমরা চাইছি ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার তলে একসাথে লড়াই করতে, যাতে বিরোধীরা সুযোগ না পায়। অভিষেক ব্যানার্জি যেহেতু 9 তারিখ আসছে, আমরা একসাথে সকল মিলে, সেকেন্দ্রা শুধু নয়, সমস্ত অঞ্চলের মানুষ যারা তৃণমূলটাকে ভালোবাসে, তৃণমূলের পরিবারের সাথে যুক্ত, তারা সকল মিলে দলটাকে করার যাতে সুযোগ পায় এবং সম্মান পায়। সাথে সাথে পুরনো কর্মী যারা, যাদেরকে বের করে দেওয়া হচ্ছে, দল থেকে দলের বাইরে রাখা হচ্ছে, সেই চেষ্টা বন্ধ করা হোক এবং দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। অভিষেক ব্যানার্জি বারবার বলছেন যে আমরা দলের স্বার্থে, দলের কর্মীরাই একমাত্র জনগণের শেষ কথা বলে, সেহেতু আপনারা কোনো কর্মীকে বাদ দিয়ে দল পরিচালনা করার চেষ্টা করবেন না, প্রত্যেক সকল কর্মীকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুনেন, আমাদের অঞ্চল সভাপতি ছিলেন মতিউর রহমান, আজকে আমাদের অঞ্চল সভাপতি মুতাহার হোসেন, তিনি একজন পেশায় স্কুল শিক্ষক। আমাদের যিনি অঞ্চল সভাপতি ছিলেন, অঞ্চলে বসে আমরা যেদিন হয় সেদিন সকলে অঞ্চল সভাপতি দাঁড়িয়ে থেকে তারকে বরণ করে নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল 10 দিন 15 দিন যেতে না যেতেই সেই অঞ্চল সভাপতির হাতে একাধিক কর্মী একাধিক জায়গায় সন্ত্রাস সৃষ্টি হতে লাগলো। এটার আমরা বিরোধিতা করছি। অঞ্চল সভাপতির কোনো বিরোধিতার জায়গা নেই, অঞ্চল সভাপতি দল করেছে, অঞ্চল সভাপতিকে যাকেই করবে দল তাকেই আমরা মেনে নিয়ে দল করবো, কিন্তু সন্ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাস চালাবে, এর বিরোধিতা অঞ্চল সভাপতি করবে, সাধারণ মানুষ করবে, আমরাও করবো। তৃণমূল কর্মী হিসাবে সন্ত্রাস কেউ মেনে নেবে না। অঞ্চল সভাপতি মেনে না থাকে, এত ঘুষদণ্ড হচ্ছে কেন? সন্ত্রাস সৃষ্টি করছে তো, উনি চাইছেন একাত্ম কায়েম করতে, একাত্ম কায়েম করতে যে যেটা করা সেটা। আমরা তো বারবার বলছি, আপনাদের টিভির মাধ্যমে বলেছি, সাংবাদিক ভাইদের মাধ্যমে বলছি, আপনাদের মাধ্যমে আজকেও বলছি যে দলটাকে করতে হবে, দলের প্রত্যেক কর্মীকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে হবে। দলকে একাই দল করব, একাই আমি তৃণমূল করব, এ কথা বললে তো দল থাকবে না। শুনেন, ওনারদের ওটা কথা ওনারাই বেশি প্রেস মিট করে বলতে পারবে, কিন্তু আমরা চাইছি দলে শ্রীবৃদ্ধি ঘটাতে, সকলকে নিয়ে দল করতে। আমরা তো মেনে নিয়েছিলাম, আপনার সাথে কথা বললাম, আমাদের অঞ্চল সভাপতি, আমরা সকলে মিলে গিয়ে 85 মেম্বার গিয়ে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু ঘটনাচক্রে কি দেখা গেল, 10 দিন 15 দিন 1 মাস যেতে না যেতে একাধিক ঘটনা সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে সেকেন্দ্রার পক্ষে। ঈদের দিন যে ঘটনাটা ঘটেছে এটা লজ্জাজনক, এটা না হওয়া উচিত ছিল, কিন্তু এই ঘটনাও যে আমরাকে দেখ